আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদিন নবীজি মলিন মুখে ঘর থেকে বের হয়ে গেলেন যথা সময়ে আবার নবীজি ঘরে ফিরে আসলেন কিন্তু ওই সময় নবীজির চেহারা বড় আনন্দিত আশ্চর্য আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো যাওয়ার সময় দেখলাম চেহারাটা মলিন চেহারাটা ফেকাশে কিন্তু আসলেন বড় আনন্দিত হয়ে হাকিকত কি গো নবী কিসে আপনাকে মলিন করলো কিসে আপনাকে আনন্দিত করলো দয়া করে বলেন আল্লাহর হাবিব বলেন আয়েশা রে আমি আমার মায়ের কবরে গিয়েছিলাম ওইখানে আমি দোয়া করেছি আল্লাহ আমার মা এবং বাবা দুইজনকে জীবিত করে আমার সামনে তুলে ধরো সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে আমার আব্বা আম্মা দুইজনকে জীবিত করে আমার সামনে তুলে ধরেছেন আমি রাসূলুল্লাহ নিজে আমার মা বাবা দুইজনকে কালেমা পড়াইছি তারা দুইজনে কালেমা পড়ে মুসলমান হইছে এরপর আবার দোয়া করেছি আমার আল্লাহ যেন আব্বা জান আম্মা জান দুইজনকে আগের জায়গায় নিয়ে যায় আমার আল্লাহ দোয়া কবুল করেছে আমার মা আমেনা আমার আব্বা জান আব্দুল্লাহ দুইজনকে আমার আল্লাহ আবার দারুল বাকাই নিয়ে গেছেন আমার মা বাবা ইমানদার হয়েছে কালেমা পড়েছে এই জন্য আমি রাসূলুল্লাহর মন বড় খুশি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের সনদ সম্পর্কে আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বিস্তারিত আলোচনা করে লিখেন হাদিসের সনদ দাইফ কিন্তু উসুলে হাদিসের একটা উসুল হলো তালাক্কা তালাক্কাল উম্মাতু বিল কবুল মানে কোন হাদিস সম্পর্কে যদি উম্মতের মুহাদ্দিসরা যদি এটা কবুল করে নেয় তাহলে এটা যাইফ সনদ হইলো সহি হাদিসের হুকুম রাখে যে কোন উসুলের কিতাব এটা পাবেন তালাক্কাল উম্মাতু বিল হাদিসে লিল কবুল লিল হাদিসে বিল কবুল যে কোন হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম যদি সব এটা কবুল করে নেন সবাই গ্রহণ করে নেন তখন এটা ঐক্যমতে সনদ দুর্বল হলো হুকুমটা সহি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন এই হাদিসের সনদ দাইফ কিন্তু হুকুম সহি কারণ মুহাদ্দিসিনে কেরামের কেউ এই হাদিসের বিরুদ্ধে কলম ধরে সবাই তার সাপোর্ট করেছে এজন্য নবীজির মা বাবার উপরে কখনো খারাপ ধারণা রাখবেন না যুবক ভাইরা শুনো আমার কথাগুলি শুনলা ভালো লাগলা লাগলো তারপরে মাশাআল্লাহ গেলা এখান থেকে বের হয়ে তো কালকে বললা যে হাদিসে বলে গেছে নবীর মা বাবা জান্নাতি তারা ইমানদার হাদিসের মধ্যে আছে কিন্তু তারাও তোমাকে হাদিস দেখাবে নবীর বাবা জাহান্নামী হাদিস দেখাবে তখন তো তোমার এটা জবাব দিতে হবে না ওইটা বলি আমি ওয়াজটা শেষ করে দিচ্ছি সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহি আইনা আবি নবী গো আমার আব্বা জান কোথায় ফাকালা ফিন্নার নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে তখন ওই সাহাবী বাবা জাহান্নামে কথাটা শুনে কষ্ট পাইছে এই জন্য চলে যাচ্ছে দয়াল নবীজি পুনরায় তাকে ডাক দিলেন তুমি এদিকে আসো ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার নিশ্চয় আমার বাবা এবং তোমার বাবা দুইজনে জাহান্নামে এটা কিন্তু মুসলিম শরীফ আছে এই হাদিস দেখাইলে যুবক ভাইরা তোমরা কই ভাই সহি মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছে আমার বাবা জাহান্নামে তোমার বাবাও জাহান্নামে তাহলে আর কি কথা নবীজি নিজে বলতেছে একটা পেছে পড়ে যাবেন না এটার একটা জবাব থাকা দরকার আছে না শুনেন দাদু উসুলে হাদিস না বুঝলে যা হয় এই হাদিসের রাবি যারা আনাস ইবনে মালিকের ছাত্র হলো সাবেত আল বুনানি রহমাতুল্লাহ সাবেত আল বুনানি থেকে মুসলিম শরীফের বর্ণনাটা বর্ণনা করেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইম হাম্মাদ ইবনে সালামা হাম্মাদ ইবনে সালামা সুলাইমান না সালামা এই হাম্মাদ ইবনে সালামা সাবেত আল বুনানি থেকে ইন্না আবি ওয়া আবাকা ফিন্না আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান্নামে এভাবে বর্ণনা করেছে কিন্তু সাবেত আল বুনানি থেকে আরো কয়েকজন এই হাদিসটা বর্ণনা করেছেন হাম্মাদের ক্লাসমেট সবাই সাবেত আল বুনানির ছাত্র
হাম্মাদের আরো তিনজন আমার জানা মতে আরো তিনজন ইমাম যুহরি মাআমার ইবনে রাশাদ এবং আরেকজন তিনজন এই একই ঘটনা বর্ণনা করেছেন কিন্তু তারা এইভাবে বলে নাই তারা বর্ণনা করেছেন যে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় নবীজি বললেন জাহান্নামে সে চলে যাচ্ছিল তখন নবীজি তাকে ডেকে এনে বললেন ইজা মারারতুম বিকাবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার যখন তোমরা কেউ কোন কাফেরের কবরের কাছে দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে এখানে নবীর বাবা জাহান্নামী এই কথা নাই হাম্মাদ ইবনে সালামা ছাড়া অন্য যারা এই একই ঘটনা সাবিত আল বুনানি থেকে বর্ণনা করেছে তাদের বর্ণনাটা হলো ভিন্ন একজনেরটা এক রকম আর তিনজনেরটা আরেক রকম এখানে একটা আবেশ কম বুঝে নেবেন বিষয়গুলি আরেকটা বিষয় মনে রাখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরো দুইজন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করেছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুমা একটা হলো সুনানুত ইবনে মাজাহ শরীফ আছে আর একটা মুসনাদু বাজ্জার মধ্যে আছে দুটাই সহি সেখানেও ঘটনাটা এইভাবে আছে যে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায় নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে তখন সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে এনে বললেন যে ইজা মারারতুম বিকাবরি কাফিরিন আরেক জায়গায় আছে বিকাবরে মুশরিকিন ফাবাশশিরহু বিন্নার তাকে জাহান্নামের সুসংবাদ দিবে যদি কোনো কাফের মুশরিকের কবরের কাছে দিয়ে যাও সেই বর্ণনাগুলির মধ্যেও নবীর বাবা জাহান্নামে এই কথা নাই একটা বিষয় খেয়াল করবেন তিনজন সাহাবী এটা বর্ণনা করেছে তিনজন সাহাবীর বর্ণনা এক রকম এক বরাবর এর মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে সাবিত আল বুনানির চারজন ছাত্র এটা বর্ণনা করেছেন এর মধ্যে একজন ছাত্র বলছে এক রকম আর তিনজন বলছে আরেক রকম একজনের কথাটা ওই অন্য দুইজন সাহাবীর সাথেও মিলে না এবং তার ক্লাসমেট আরো তিনজনের সাথেও মিলে না তারা বলেন দুইজন সাহাবীর বিপরীতে এবং ওই একজনের ক্লাসমেট আরো তিনজনের বিপরীতে শুধুমাত্র হাম্মাদ ইবনে সালামার বর্ণনা এটাকে আপনাদের ব্যক্তিগত মেজাজে কি বলে গ্রহণ করা যায় উসুলে হাদিসের মানদণ্ডে এই শব্দটাকে বলা হয় গায়রে মাহফুজ অথবা সাজ অথবা এটাকে আরো কিছু শব্দে উল্লেখ করা যায় এই শব্দটাকে মুনকার বলা যায় ইন্না আবি এটা সাজ হিসেবে আমরা নিব অথবা গায়রে মাহফুজ হিসেবে নিব অথবা এই রাওয়ায়েতটাই আমরা ধরে নিব মুস্তারিফ এই রাওয়ায়েতটা ধরে নেব কি মুস্তারিফ মুস্তারিফ কি সাজ কি গায়রে মাহফুজ কি আপনারা এগুলি বুঝবেন না এগুলি বুঝতে হইলে ক্লাস করাইতে হবে এখন ক্লাস করাইতে হবে ক্লাস করাইতে হলো তো আপনাদের একটা সবার মেধা মননের ব্যাপার সবার আছে সবাই তো সব কথা হুট করেই বুঝবেন না হঠাৎ করে যে জীবনে কায়দা লয়ে বসে না তার আমি কোরআন শরীফ পড়া ধরলে হবে ভাই এজন্য ক্লাস করানোর ব্যাপার আছে আপনারা ধরে নেন এই বর্ণনাটা সবটাই সঠিক কিন্তু ওই হাম্মাদ ইবনে সালামার বর্ণনাটা এটার উপরে আমল করা যাবে কারণ তার বর্ণনাটা অন্যদের বর্ণনার বিপরীত এবার আসেন হাম্মাদ ইবনে সালামার অবস্থানটা কি সে রাবি হিসেবে সেকা কিন্তু ইমাম যাহাবী মিজানুল ইতেদালের মধ্যে উল্লেখ করেন তার লাহু কাসিরুল আওহাম তার প্রচুর ভুল আছে কাসিরুল খাতা সে হাদিস করা হাদিস বর্ণনা করার সময় অনেক ভুল করত তাহলে উনি যে ভুল করছেন তার প্রমাণ তো অন্যদের বর্ণনার সাথে ওনার বর্ণনা মিল নাই আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন বলেন আমিন আমিন